স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড়দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড়দায়, বাঁচে হতাশা বোঝা বড়দায়। মিথ্যে শ্রেণী ভেজি মনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে, মেরে চলছে শুধু অগ্নিপথ 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 অগ্নিপথ। আমাদের এখানে তোমার মা বোনের প্রথম ঈদ, আর নিজেদের তো কোনো কিছু কিনে আনার সামর্থ্য নেই, টাকা পয়সাও হাতে নেই, তাই আমি নিজে গিয়ে ওদের জন্য কিনে নিয়ে আসলাম। আমনি কি দরকার ছিল খামাকে এতগুলো পয়সা নষ্ট করা? এরা মানে আমার হাসি দেখলে যাদের মুখ অন্ধকার হয়ে যায়, যারা আমার খুশিতে খুশি হয় না, তাদেরকে আমি আপন মানুষ ভাববো কি করে? অবস্থার সামনে মানুষকে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। আগে বিয়ে হয়ে যাক, তারপরে ভাবা যাবে ওরা তোমার কে অথবা কে নয়। প্রয়োজনে ওদেরকে গ্রামে পাঠিয়ে দিলেই চলবে। সত্যি কথা বলতে কি, আমিও চাই না শাশুড়ি ননদ সারাদিন খিটখিট করে আমার মেয়ের জীবনটাকে অতিষ্ঠ করে তুলুন। এসব নিয়ে পরে ভাবা যাবে। শ্যামা তুমি যাও, ওদেরকে এই উপকার করে। হ্যাঁ, তোমার জন্য এই ঘড়িটা। আমার জন্য? হ্যাঁ, কিন্তু মামুনি এই ঘড়িটা তো আপনি আমাকে দিয়েছিলেন। না না, তুমি এই ঘড়িটাও রাখো, এটাকেই সবসময় পরে থাকবে, তাহলে তোমার লাক খুলে যাবে। জামাই সাহেব, এটা তো তেমন কিছুই না। আমরা যদি চাই তুমি সারা জীবন এরকম গিফট পেয়ে যাবে। আমাদের অনেক সম্পদ আছে, তাই না মাম্মি? হ্যাঁ, ঠিক বলেছ। আমি চাই বিয়ের পর মির্জা কনস্ট্রাকশনের দায়িত্ব তুমি নেবে। মামুনি, আপনি যে আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করছেন সেই জন্য আমি গর্বিত। ওহ শায়ের, আমরা যদি তোমাকে উপযুক্ত না ভাবতাম তাহলে তুমি এখানে থাকতে পারতে? আর একবার ভাবো, ওই কাজলকে যদি তুমি বিয়ে করতে কি পেতে? কাজল? কোন কাজল? কাজলটা কে? কাজল নামে তো আমি কাউকে চিনি না। শ্যামা তুমি কি জানো কাজল কে? ভয় লাগে নাকি আমারে আর মারে রেখে যাইতে চাস না? না, ঢাকায় গেলে তো অনেক খরচ, আর ঢাকায় গেলে তো আমি সাথে সাথে হলে সিট পাবো না, মেসে থাকতে হবে। মেসে থাকতে অনেক টাকা খরচ হবে না, সে টাকা কোত্থেকে আসবে? এই পাজি ছেলে, এই তোর মা কি মরে গেছে? আমি জানতাম তুই এই টাকার অজুহাত দেখাবি। শোন, তুই ঢাকা যাবি, ভার্সিতে ভর্তি হবি, একটা ভালো চাকরি করবি, তারপর বোনকে ভালো একটা বিয়ে দিবি।
হ্যাঁ, তারপর সেই বোনের বাচ্চা হবে, এক ডজন বাচ্চা হবে, মা বোনকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে আমি জানি বাবা, সেজন্যই তুই যেতে চাচ্ছিস না, কিন্তু যেতে যে হবেই তোকে সাহেব। দশ বার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ও ও না না। খেলবি ক্রিকেট খেলতে যায় কারো যদি মাথা ফাটে তাহলে তো ওরা ধরে তোর মারবে। দেখ তো আপু মা কি কথা কয়। আচ্ছা ঠিক আছে মা, গেলাম, সাবধানে থাকো। চরম শত্রু বন্ধু হতে পারে, আমি তো বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছি, কতবার আপনাদেরকে বুঝিয়েছি, কিন্তু আপনার মেয়েদের তো আবার রক্ত গরম। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত বুঝেছেন, এখন আর কোনো সমস্যাই নেই, কাজল আর রাইসার বিয়ে আমি নিজের হাতে দেব, নিজের পছন্দের ছেলের সাথে। এমন বিয়ে হবে যে সারা শহর তাকিয়ে দেখবে।
অফিসার সাজ্জাদ, মানুষকে সুবিচার পাইয়ে দেওয়ার অফিসার এখন নিজেই কাজ করাতে দাঁড়িয়ে। এই সুসংবাদটা জানাতে এবং ঈদের গ্র্যান্ড শুভেচ্ছা জানাতে আপনাকে ফোন করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আপনাকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তবে ফোন রাখার আগে একটা কথা খুব মন দিয়ে শুনুন। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন যখন আইন ভাঙে তখন সে খুব হিংস্র হয়ে ওঠে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমিও এটাই বলবো যে আমার ছেলে তালাত খুনটা করেনি, ঘটনাটা ঘটে গেছে, বাস। আমি আপনাকে বারবার বলছি, আমি আইনের মধ্যে থেকেই আমি আমার সঠিক বিচারটা করে দেব। আপনি যদি আইন ভাঙেন আপনি আপনারটা ভাঙতে পারেন, আমার দায়িত্ব আমি পালন করে যাব। কাল আপনি ঈদের মেহমানদেরকে শুভেচ্ছা জানাতে জানাতে একবারে টায়ার্ড হয়ে যাবেন। তার আগে আমি আপনাকে একটা ঈদের শুভেচ্ছা দিতে চাই। আপনি তাহলে আমাকে বলে দিন কি সেই উপহার। আমার কিছু করার নাই ম্যাডাম, আমাদের আইনের মানুষের কাছে উপহার তিন ধরনের। আসামি, প্রমাণ, শাস্তি। আপনার কাছে এই তিনটি উপহার পাঠিয়ে দিলাম। আসামি মানে তালা, প্রমাণ ওই লোকের বক্তব্য। আর শাস্তি সে তো আইনই ঠিক করবে। ম্যাডাম, আপনার ছেলের গলাটা আপনি খুব ভালো করে দেখে নেন, কারণ আপনার ছেলের ফাঁসির ব্যবস্থা আর এত চমৎকার একটি উপহার আপনাকে চান্দাতেই দিলাম, কারণ কালকে আমাদের খুবই খুশি নিয়ে। বাহ বাহ বাহ। অফিসার, ছোটবেলায় এক পাখির গল্প শুনেছিলাম, যে পাখি চিত হয়ে শুয়ে পা দুটোকে ওপর দিকে তুলে ঘুমায়। এদের ভয় যে আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়বে, আর সত্যি যদি সেটা ঘটে তাহলে তাদের ছোট ছোট পা দিয়ে তারা আকাশকে ঠেকিয়ে দেবে। ম্যাডাম, আপনি উদাহরণ দিতে গিয়ে একটু ভুল করেছেন, কারণ ওরা পাখি আর আমরা মানুষ। যেদিন আপনি মানুষের শক্তি সম্বন্ধে জেনে যাবেন সেদিন আপনার এই পয়সা ঘুরানো থেমে যাবে। এই বাবার ভালো লাগে। একটা ছোট্ট মিথ্যে বলে আমি আপনার চাঁদ রাত বরবাদ করে দিলাম। সবাইকে অতিষ্ঠ বানিয়ে দিয়েছেন আপনি। কাল যদি আপনার ঈদের খুশিতে কেমন ডেকে না নি তাহলে আমার নাম সাজ্জাদ না।